ভেতরে আসুন। স্যার, আপনার সাথে ফোনে যেরকম কথা হয়েছিল, আগে ফুল অ্যাডভান্স, তারপর এক মিনিট। ঠিক আছে, এনজয় স্যার, কাল সকালে এসে আমি নিয়ে যাব। ভালো মাল পেয়েছি। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? বসুন। বাবা, কত বড় ঘর আপনার, কি করেন আপনি? তা আপনার ঘরে কোনো ড্রিঙ্কস নেই? থাকলে দিন না, নইলে ঠিক মুড আসে না। উইস্কি, রাম, ভদকা, যে কোনো কিছু হলেই চলবে। আপনার নাম? আমার আবার নামও চাই। আপনার আসল নাম? তা নামের আবার আসল নকল হয় বুঝি? আপনার কটা নাম? তাহলে মিস অপর্ণা রায়, আপনার আসল নাম কোনটা, অপর্ণা নাকি চুমকি? স্যার বসুন। আপনি কি পুলিশের লোক? কতদিন করছেন এই কাজ? দু বছর। স্যার, পাড়ার লোক যদি জানতে পারে তাহলে বাড়িতে কেউ বার করে দেবে। স্যার, কেন করছেন এই কাজ? আপনি তো কলেজে পড়াশোনা করতেন। পড়াশোনা ছেড়ে এই কাজ? জানেন তো স্যার, আর বাবা না আজ 2 বছর হলো ক্যান্সারে মারা যান। আমি যদি এই কাজ না করতাম তাহলে আমার বাড়ির লোকে বাঁচতে পারতাম না স্যার। মিথ্যে কথা বলছেন আপনি অপর্ণা। আপনি জানেন আমি আপনার সম্বন্ধে সমস্ত কিছু জেনে রেখেছি। আমি মিথ্যে বলছি না স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনার পরিবারে 3 জন সদস্য, আপনি, আপনার ভাই, আপনার মা। কত টাকা লাগে এই 3 জনের বাঁচতে? কত টাকা? পারতেন না আপনি টিউশনি করে ভদ্রভাবে বাঁচতে? কেন এই লাইনে এলেন বলুন অপর্ণা, বলুন বলুন, কেন এই লাইনে এলেন বলুন, আমাকে সত্যিটা বলুন। আপনার আপনার অপর্ণা, আপনার আমি সত্যিটা জানতে চাই অপর্ণা। আপনার আপনার কি সত্যিটা আমাকে বলুন অপর্ণা, বলুন বলুন, আমি সত্যিটা জানতে চাই অপর্ণা, বলুন। আমার বাবা না স্যার, আমার ভাইকে একটা অনেক বড় স্কুলে ভর্তি করেছিল, অনেক খরচা সেখানে পড়াতে। আমার বাবা চাইতো আমার ভাই অনেক বড় হোক, ও অনেক বড় ইঞ্জিনিয়ার হোক, কিন্তু স্যার আমি যদি আজ এই কাজ না করতাম না আমি আমার ভাইকে কোনো পদে পড়াতে পারতাম না স্যার। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি আমার বাবার জন্য মরতে দিতে চাইনি স্যার, আপনি একটু বিশ্বাস করুন। এত ভালোবাসা রাখার জায়গা কোথায় পান আপনি স্যার? আমার দিদিও আজকে আপনার মতো আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, নিজের জীবনকে শেষ করে দিয়ে।
সেও রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। প্রতিদিন রাতে সমস্ত ডাকে তাকে যেতে হতো। আমাকে অনেক বড় করেছে নিজের জীবনকে শেষ করে দিয়ে। আজকে 2 বছর হলো আমার দিদি এইডসে মারা গেছে। আজকে আমার অনেক টাকা, অনেক বড় চাকরি করি। আমার দিদির নাম বৈশালী। আমি তার নামে একটা ফাউন্ডেশন খুলেছি, বৈশালী ফাউন্ডেশন। আজ থেকে আপনার ভাইয়ের সমস্ত পড়াশোনার দায়িত্ব বৈশালী ফাউন্ডেশনের। স্যার, আমার লোকেরা কালকে গিয়ে আপনার কলেজে কথা বলবে। আপনি কাল থেকে গিয়ে আবার কলেজে ভর্তি হয়ে যান। অনেক রাত হয়েছে, যান আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমার সাথে একটু বাইরে আসতে হবে স্যার। কেন স্যার? আমার তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আপনি আমার জন্য যা যা করেছেন সেইটি নয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। স্যার, আপনি খালি একবার আমার সাথে বাইরে আসতে পারবেন? এসো দাদা। এসো। কপালে দিলাম ফোঁটা, ঝুমের ধোয়ারে ধরল কাটা, ঝুমুরা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই কপালে দিলাম ফোঁটা, যজো ঝুমের ধোয়ারে ধরল কাটা, যজো ঝুমুরা দেয় যজো ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কপালে দিলাম ফোঁটা, জমির ধোঁয়ারে ফুললো কাটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির ধোঁয়ারে ফুললো কাটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।